আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকজনই কমেন্টস করছেন কীভাবে আপনারা পিক্সেল ল্যাব সফটওয়্যারের মাধ্যমে ফোস্টারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আমি এখন সেটা দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো প্রথমে আমি পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করি। ওপেন করলাম, ওপেন করার পর আমি এখন এটা কেটে দিব। কেটে দিয়ে আমি সাইজটা নেব, এখানে গিয়ে ইমেজ সাইজটা নেব। এখানে দিলাম 36 ইঞ্চি এবং এখানে হাইট দিলাম 60 ইঞ্চি। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। সরি, মানে এটা সাইজ ভুল হয়েছে। থ্রি সিক্স ইঞ্চি এবং হাইট দিবে 60 ইঞ্চি। দেওয়ার পর এগুমেটি সাইজ, এগুমেটি পোস্টারের সাইজ ক্রিয়েট হবে। তো এখন আপনারা এখানে প্রথমত আপনারা যদি ইচ্ছা করলে প্রথমেও আপনারা ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করতে পারেন, বা পরবর্তী লেখালেখি বা ব্যানারে সকল কাজ শেষ করেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন দেখাবো প্রথমে কীভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবেন। তো আমার এখানে আমার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড নাই, সেজন্য আমি google.com যাব। যেখানে একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে google.com যাবেন। google.com যাওয়ার পর দেখেন বন্ধুরা, আমি এখানে সার্চ করব, সিম্পল SIMPL সিম্পল ব্যাকগ্রাউন্ড BSC ব্যাকগ্রাউন্ড। সিম্পল ব্যাকগ্রাউন্ড লিখলাম, আপনারা কালার ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, এমনিতে কালার ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, গ্রাফিক্স কালার ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আসতেছে। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম। বন্ধুরা, আমার নেট স্লো, সেই কারণে লেট হইতেছে। যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এটা নিলাম। নেওয়ার পর দেখেন বন্ধুরা, আমি এটা এখন ডাউনলোড করবো, সেজন্য এটা টিভি ধরে সেভ ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাইতেছে। এখন আমি পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করবো। ওপেন করার পর দেখেন বন্ধুরা, আমি এখন এই যে গোল আইকনটি দেখতেছেন, এই যে এটা আমি এখন এটাতে যাব। এটাতে গেলাম, যাওয়ার পর ইনপুটে গেলাম। ইনপুটে যাওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে যে ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করছি সেই ব্যাকগ্রাউন্ড এখানে আসছে। আসার পর দেখেন বন্ধুরা, এটা কিন্তু এভাবে কিন্তু হয়ে রয়েছে, সেজন্য আমি এটাকে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর এটা বড় হয়ে গেছে। এরপর আমি টিক মার্কে ক্লিক করলাম। করার পর দেখেন বন্ধুরা, আমি এটা এখন এখানে ধরে এইভাবে টেনে ধরে বড় করে দেবো। এখন আপনি ইচ্ছা করলে আপনি এখন এটাকে লক করে রাখতে পারেন। লক করার সুবিধা কী? লক করলে আপনি এটা ধরতে পারবেন না, নাড়াতে পারবেন না। পরবর্তীতে যদি লক আনলক করে দেন, তাহলে কিন্তু আপনি এটা নাড়াতে পারেন, এদিকে সেদিক নিতে পারেন। কিন্তু লক করে কাজ করাই ভালো, কারণ লক করে কাজ করলে আপনার সুবিধা হবে। লক করে দিলাম। এরপর আমি এখন এখানে টেক্সট লিখবো। এতে গেলাম, এতে যাওয়ার পর টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে এডিটে গেলাম। আমি এখন এখানে যা মন চাই তা লিখতে পারি। লিখলাম। এরপর দেখেন বন্ধুরা, আমি এখন একটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। কালার করে দিলাম। দেখেন এখন কিন্তু এটা আমার এখন যে লেখাটাই লিখি আমি সুন্দর করে ব্যানারটা সাজাই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা এটা নিচে থাকবে। তো বন্ধুরা, এটা হলো একটা পদ্ধতি। এখন আমি আর একটা পদ্ধতি দেখাবো, সেটা হলো আমি ব্যাকগ্রাউন্ডটাও আনলক করে ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করে দিলাম। সর্বপ্রথম পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করার পর সাইজ নেওয়ার পর এরকম ইন্টারফেস আসে। তো আমি এখন যদি এখন লেখা লিখি, তো বন্ধুরা আমি এখন লেখা, ধরেন আমরা আমরা সকল ব্যানারের লেখা সকল কাজ শেষ করলাম। আল্লাহ সর্বশক্তিমান। ব্যানারের ধরেন সকল কাজ শেষ আমার। তো কাজ শেষ হওয়ার পর আমি এখন কী করবো? ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি যে সেম সিস্টেম গুগলে যাবো। গুগলে গিয়ে আমরা এখানে সিম্পল ব্যাকগ্রাউন্ড বা কালার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কিছু লিখে আমরা ডাউনলোড করার পর, যেটা আমাদের কাছে ভালো লাগে সেটা ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা জাস্ট এখান থেকে এটাতে যাবেন। যাওয়ার পর ইনপুটে যাবেন। ইনপুটে যাওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডাউনলোড করছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে গিয়ে এভাবে যদি এরকম থাকে তাহলে রোটেট করে দেবেন, যদি রোটেট করা না দরকার হয় তাহলে করবেন না। এরপর এইভাবে দেখেন এটা বড় করে দিলাম, কিন্তু আপনার লেখা সবগুলো কিন্তু এটা নিচে চলে যাবে। দেখেন আমার লেখা যেটা লিখছি এটা কিন্তু, দেখেন
লেখাটা নিচে লেখাগুলো নিচে চলে গেছে। তো সেই জন্য আমরা এখানে এই অপশনটাকে লেয়ার অপশন বলে, আমি ভিডিওতে বলে থাকি এই অপশনটাকে লেয়ার অপশন বলে। এই অপশনটাতে যাবেন, এই অপশনটাতে যাওয়ার পর আপনারা জাস্ট একদম ব্যাকগ্রাউন্ডটা যদি সর্বপ্রথম উপরে থাকে তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডের এখানে দেখেন ডট 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 ডট, আটটা ডট ডট আছে, এটা দৌড়ে এই সাইডে দৌড়ে জাস্ট একদম নিচে চলে যাবেন। একদম নিচে চলে গেলে সব লেয়ারের নিচে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রাখেন তাহলে আপনার সব লেখা উপরে উঠে যাবে। দেখেন আমার এই লেখাটা কিন্তু উপরে উঠে গেছে, দেখেন এই লেখাটা। আশা করি আপনাদের বুঝতে পারতেছে। আমি আবার দেখাই, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম উপরে থাকে তাহলে আপনি একদম নিচে নিয়ে যাবেন। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তারা আমাকে বলবেন, আমি আমাকে কমেন্টস করবেন, তাহলে আমি ভিডিও বানাবো বা আপনাদের সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।